ফিল্মে কাজ করব কেরানি আশ্চর্য হ্যাঁ আশ্চর্য আমার বান্দা রাখলে আমি থাকব না তবে আমি একটা জিনিস জাস্ট অ্যাড করতে চাই যে স্পেশালি মালাপুত আছে দানির ভাইয়ের ব্যাপারে এটা স্পেশালি আপনার ওই প্রশ্নের একটা অ্যাড করতে চাই যে আপনারা হয়তোবা জেনে থাকবেন বা জেনে থাকবেন না আমাদের মতো শিল্পীদের কাছে এরকম অসংখ্য প্রস্তাব হর হামেশাই আসে বাট আমরা হাতে গোনা একটা বা দুইটাতে যাবার সময় এবং সুযোগ আমাদের হয় সো আর বাকি হলো তানভীর ভাইয়ের ব্যাপারে তানভীর ভাইয়ের সাথে এটা আমার প্রথম আলাপ হওয়া এই শোতে শ্রুতি এবং ওনার সাথে কথা বলেছি অনেকক্ষণ ধরে ওনার শোতে অ্যাকচুয়ালি তানভীর ভাইয়ের সাথে আমার আজকে ফার্স্ট ফেস টু ফেস দেখা হচ্ছে ফোনে কথা হয়েছে বহুবার তো আপনি এটুকু বুঝতে পারেন প্রথমত উনি যেই রেফারেন্সে ফোন করেছেন সেটা অনেক অথেন্টিক একটা রেফারেন্স উনি কিন্তু যে কারো কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করেননি আমাদের দেশের একজন খুব হাই প্রোফাইল মানুষের রেফারেন্স দিয়ে উনি আমাকে ফোন করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু ওনার প্রত্যেকটা কথার মধ্যে আমি যুক্তি এবং অনেস্টি পেয়েছি তো সেই কারণে আমি যাচ্ছি আর বাকি জানি না আমরা যেটা নিয়ে জোক করছিলাম যে ভিসা হবে কি হবে না বাট সেটা এই কারণে যে আমাদের অ্যাপ্লাই করা হয়েছে ভিসাটা এখনো হাতে এসে পৌঁছয়নি বাট ইনশাল্লাহ আমরা সবাই খুব এক্সাইটেড যে ওখানকার বাঙালি যারা আছে তাদের সাথে খুব লাইক আই সেড প্রাণের একটা মিলন হবে এটা আমার আশা কানাডায় আগে গিয়েছেন না না কানাডায় গোবাডায় যাইতে পারি না এখন সেই জায়গা থেকে কেমন এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড আমি তো মানে এক্সাম ঘুম আসতেছে না আমার আমি ঘুমাই দিতেছি না বাট আই এম গ্রেটফুল টু মালাপু আই এম গ্রেটফুল টু তানভীর ভাই ফর গিভিং মি দিস অপরচুনিটি যে আমি ওখানে গিয়ে নাচন প্রদান করতে পারবো এবং সবার সাথে দেখা হবে এবং সব থেকে বড় কথা আমি যাদের সাথে অ্যাকম্পানি করবো যারা আমার আছে সম্মানিত যে শিল্পীরা আছেন আরও অনেক শিল্পী আছেন যাদের সাথে যাব এটা আমাদের এই কর্মব্যস্ত জীবনের মাঝখানে আমাদের জন্য অনেক বড় একটা রিলিফ এই ট্রিপগুলো এটা একভাবে আমাদের এই কর্মব্যস্ত জীবনের একটা ভ্যাকেশন বলতে পারেন সো আমি জানি প্রত্যেকেই এক্সাইটেড যে সবার সাথে এই গল্প হবে সবার সাথে ফর এক্সাম্পল কাঞ্চন স্যারের সাথে আমার শুধু অ্যাওয়ার্ডিং দেখা হয়েছে এবার আমি প্ল্যান করেছি স্যারের কাছ থেকে অ্যাক্টিং টিপস নেব এবং স্যারের জীবনের গল্প শুনবো এটা কিন্তু নর্মালি হয় না তারপরে তোমার সাথে কাজ করেছি একটা তারপর নিপুন ম্যাম আছে সাজু ভাই আছে আরও অনেকে আছে তো আমরা অনেক এই ট্রিপগুলোতে আমরা ব্যক্তি জীবনে অনেক আনন্দ করি সো ইয়া থ্যাংক ইউ যেহেতু আইপার উদাহরণটা দিলেন আইপারে শুধুমাত্র হচ্ছে ফিল্ম বেস ক্যাটাগরিতে পুরস্কারগুলো দেওয়া হয় আর আমাদের বাংলাদেশে যেই পুরস্কারগুলো মেরিট প্রথমের কথা বলি তো সেখানে একেবারে গান নাটক টেলিভিশন থেকে শুরু করে সব জায়গাতে সব ক্যাটাগরি পুরস্কারগুলো দেয় আপনারা কোন ক্যাটাগরিটাকে সিলেক্ট করছেন শুধু ফিল্ম আইপারে শুধু ফিল্ম আর সিনেমা বাইটা একটু ভালো করে আবার একটু পুরোটা একটু বলেন মানে কথাটা একটু ক্লিয়ার করে বলেন মানে আমরা লাইন দিয়ে একটু ক্লিয়ার করে যদি বলেন যে আমরা এই ক্যাটাগরিতে আমরা এটা কি ক্যাটাগরি করা উচিত আমাদের এই অ্যাওয়ার্ড শুরু হচ্ছে মুস্তাকে আমি প্রথম চলচ্চিত্র থেকে শুরু করতে চাইছি কারণ যে কোনো মিডিয়ার ফার্স্ট বেস্ট চলচ্চিত্র ছিল তো আমি চলচ্চিত্র থেকে শুরু করতে চাচ্ছি চলচ্চিত্রের পর আমি তো অ্যাগেন আমি বললাম যদি আমি ইনশাআল্লাহ সাকসেসফুল হতে পারি এবং ভালো হতে পারি তবে আমি আপনাদের একটা প্রমিস করে যেতে পারি এখন আমার শো কোয়ালিটি বলব যখন আমার শোর ভিডিও ক্লিপ আপনারা পাবেন তখন বলবো ইয়েস দারোয়া শো এবং সেই শোর কোয়ালিটি আমি ইনশাআল্লাহ হাই স্ট্যান্ডার্ড দিই তানভীর ভাই আপনাকে একটা ধন্যবাদ দিতে হয় যে যখন আমরা এখানে শিল্পা শেঠির মতো ইয়াকে পুরস্কার দেওয়ার জন্য হায়ার করে নিয়ে আসতেছি তখন আপনি ঠিক বিপরীত স্রোতে আমাদেরকে এটা কানাডায় নিচ্ছেন এটা একটু ভেরি গ্রেট অ্যামাজিং একটা এটা বাংলাদেশের একজন সাংবাদিক হিসাবে আই নিড টু স্যালুট ইউ আই লাইক টু স্যালুট ইউ কিন্তু আমার প্রশ্ন যেখানে সেটা হলো যে এই যে আপনি যেসব ক্যাটাগরিতে পুরস্কার দিবেন এটা বিচারকটা কারা থাকবেন ইয়েস এটা নিয়ে আমাদের কথা হয়েছে এখন আমরা বললাম আমরা বসে ওয়েট করতেছি একটি ভিসার জন্য আজকে প্রেস কনফারেন্সের পরে আমরা ওটা নিয়ে কাজ করব তখন ইনশাআল্লাহ একটা রেজাল্ট অবশ্যই আসবে আর আপনার মূল লক্ষ্যটা কি এই পুরস্কারের মাধ্যমে আপনি কি করতে চান এটা বলেছি না একটু আমরা একটু পরে আসছে ওটা পরে আসছে প্ল্যাটফর্ম দ্বারা করতে চাচ্ছি এটা হয়তো যে আরেফিন শুভ ভাই বলেছে যে হাজার মানে একটা স্টেপ শুরু এটা শুরু হলো আমার আপনারা হয়তো নেক্সট ইয়ার আরো ভালো কিছু পাবেন ঠিক আছে ধন্যবাদ
থ্যাংক ইউ আপনাদেরকে কষ্ট করে ওয়েট করার জন্য এবং আসার জন্য, দোয়া করবেন যাতে। আমি একটা কথা বলতে চাচ্ছি, থ্যাংক ইউ কাঞ্চন ভাই, নিপুন আপু এবং শুভ ভাইকে তাদের হেল্প এবং তাদের, যখন আমি যতবারই তাদের কল দিয়েছি তারা খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেছে, এবং তাদের সাপোর্ট না হলে আমি মনে হয় না এত সুন্দরভাবে আজকে এখানে আসতে পারবো। তারপর আমার যে টিম বাংলাদেশের মালা আপু অনি ভাই ইত্তি ভাই, তাদের কারণে আমার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। আজকে যখন আমরা এখানে বসেছি, হ্যাঁ আমরা সবাই বসেছি, বাট অনি ভাই মালা আপুদের সহজে আমরা এখানে আসতে পেরেছি। এবং আর ওনাদের আন্তরিকতা বলে শুধুমাত্র যারা অভিনেতা অভিনেত্রী হতে চায় তারাই শুধু তাদের কাছ থেকে কোনো কিছু শিখবে বিষয়টা এরকম না। ওনারা এতটা আন্তরিক, এতটা দয়ালু এবং এতটা টাইম সেন্স ওনাদের ভালো। প্রত্যেকটা মানুষ যারা আমাদের সাথে কাজ করবে তাদের অনেক কিছু শেখার আছে। আর আপনাদের শিল্পী সমিতি দুই দিক পালকে এখানে নিয়ে আসছে, তার মানে কি বাইরে থেকে যে আসবে এই প্রথম দুইটা সিল নিপুন আর নিপুন আপার কাঞ্চন ভাইকে দেখেই মানুষ বলবে যে না এটা কি কিছু একটা হতে যাচ্ছে। জি ইনশাআল্লাহ। আচ্ছা আমি আরেকটা বলি, আমি তো অনেক দেশে আমি যাই, তো এখন মানে এই যুগে